ওই ওট ওট মানে সকাল হয়েছে, ওট 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 ঘুমোচ্ছি, ওট 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 না রে ভাই তুই। মর্নিং মর্নিং, আজকে নিউজ শুনলি? মা কি করছো? হ্যাঁ মা খেয়েছি, তুমি? এই শুতে যাচ্ছি। টাটা, শুয়ে পড়। আরে তুমি অনু, এত রাতে কটা বাজে? আজ শ্যাম বাজারে ডিউটি ছিল, ফেরার পথে তোমার জানলার দিকে চোখ যেতে আর নিজেকে আটকাতে পারলাম না। মনে করতে পারো ঠিক কদিন পর আজ আমাদের দেখা হচ্ছে? হিসাবটা আর দিনে নেই, বছরে হয়ে গেছে। তা কেমন আছো এখন? লোকের মতে তৃপ্তিতে, আমার মতে শান্তিতে। আমার কথা মনে পড়ে? শুনে লাভ? লাভের হিসাবটা আর গেল না? না, কিছুটা স্বার্থপর হতে হয় জানো তো। তুমি ছেড়ে বেরিয়ে আসতে পারলে না? আমি তো চেয়েছিলাম বেরিয়ে আসতে, পারলাম কই? আমি তো এই সভ্য সমাজে ফিরে আসতে চাইনি, কারণ এই সভ্য মানুষগুলো একদিন আমায় ছিঁড়ে খেয়েছে। আমি চেয়েছিলাম এক সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে তোমার হাত ধরে, পারলাম কি? ছাড়ো ছাড়ো, যত সব নাল কথাবার্তা তোমাদের। আর হ্যাঁ, তুমি কি বলছিলে? এই সমাজ অসভ্য, তাহলে সভ্য কারা? সেই আদিম গুহাবাসীরা। কে? তুমি এই নগ্ন অশিক্ষিত প্রজাতিকে সভ্য বলছো? ওরা ওরা তো চরম বর্বর। কেন কেন বলবো না, অন্তত তারা মানুষ, তাদের শিক্ষা ছিল না, কাপড় ছিল না, কিন্তু নিজের বিবেককে শয়তানের কাছে বন্ধক তো দেয়নি। তোমার যত সব অপ্রাসঙ্গিক কথাবার্তা, তোমায় তুমি সত্যি বলেছিলাম। আচ্ছা কোনটা ঠিক সত্যি বলো তো? সে এনজিওতে তোমার চোখে নিজেকে খুঁজে পাওয়া, নাকি তোমার পেশাটা? আমার পেশাটাকে পেশা মনে করো না, জীবনযাত্রার সাথে গুলিয়ে ফেললে। একটা বেশ্যার কি বা পেশা আর কি বা জীবন, তাই নাকি? হ্যাঁ আমি বেশ্যা। তোমার বাবার কাছে অনেক টাকা ছিল, তাই দিয়ে সে ক্যাপিটাল করলো। তোমার কাছে ডিগ্রি ছিল, তা ভাঙিয়ে তুমি চেক করলে। কিন্তু আমার যে তিনকুলে কেউ ছিল না, না ছিল ডিগ্রি আর না ছিল ক্যাপিটাল, ছিল শুধু শরীরটুকুন, যেটা প্রকৃতির নিয়মে দুবেলা শুধু খাবার চায়। তাই এরই রসদ জোগাতে একেই বিক্রি করলাম। তা বলে দেহ ব্যবসা? হ্যাঁ হ্যাঁ তাই, কারণ আমাদের মতো বাস্তুরারা আর যাই হোক ভোটার নয়, আমাদের কিনে সরকারেরও কোনো মাথা ব্যথে নেই। তাই সমস্ত কিছু হারিয়ে যখন পথে নামলাম, নিজের এই শেষ সম্বলটুকুও বিক্রি করে দিলাম। সবই বুঝি সবই জানি, কিন্তু কিছু করতে পারলাম না। আচ্ছা অনু, তোমার মনে কখনো এই প্রশ্নটা আসেনি যে তুমি তোমার ঈশ্বরকে কি জবাব দেবে? চোখে চোখ রেখে বলবো, আমি একটা বেশ্যা। কি বললে? তুমি গর্বিত? মাথাটা পুরোটাই গেছে। ঠিকই বলেছো, পাগলই তো।
পাগল না হলে এত যন্ত্রণা সহ্য করার পরেও সমাজের জঞ্জাল পরিষ্কার করতাম। ওই বলেছিলি না সভ্য, ওই সভ্য সমাজের মধ্যে যে মানুষগুলো ঘুরে বেড়ায় শিকারের আশায়, আমরা তাদেরই খিদে নামে ঢেলে সৌভিক বাবু তোমাদের ঘরের মা বোনের উপর টান পড়তে যে আজ আমরা সারা রাত নাই ডিউটি দিই বলে তোমার ঘরের মা এখন স্বপ্নের দেশে। তোমার এই কঠিন যুক্তির অঙ্কের উত্তর আমারও জানা নেই। উফ কি গুমট, জানলাটা খোলো নি কেন? আমি কিন্তু তোমায় সত্যি বলেছিলাম। কিন্তু কখন অনু? আমি ভয় পেয়েছিলাম সৌভিক, আমার শেষ পালটাও ঝড়ে ভেঙে যাওয়া। শেষে তো তাই হলো, আমার সত্য পরিচয় দেওয়ার পর তুমি আমায় ছেড়ে চলে গেলে। এটা কি আমার অন্যায়? না তা তো বলিনি, তুমি যা করেছ এই তথাকথিত ভদ্র সমাজের আর চারটে মানুষও তাই করত। জানো তো আমি দুর্বল স্রোতের বিপক্ষে যেতে পারলাম না। এখনো তুমি মনে চশমাটা খুঁজে পেলে না? আসলে কি জানো সৌভিক, এই সমাজে শারীরিক পবিত্রতার চেয়ে মানসিক পবিত্রতার দাম অনেক বেশি। তাই রামায়ণে সীতার শেষ আশ্রয় হয়েছিল ধরিত্রী। আমার সত্তাটা এই চক্রব্যূহ ভেদ করতে পারেনি, আজ ভালোবাসতে ভয় লাগে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ যে। কমরেড ডাইরেক্ট রবীন্দ্রনাথ এখনো সেই ভববাউন্ডুলে জল ভরে দিয়ে ওরা কেউ নেই। টান না হিংসে যা ভাববে, আপাতত ইয়ার কি ছাড়ো, একটু জল খাওয়াও তো। হ্যাঁ গো, এখনো রবীন্দ্রনাথ পড়ো কি গো? পড়ো না উপাস উঠে গেছে। আরে কি করছো, উত্তর দিচ্ছ না যে? আজকে নিউজ শুনলি? আরে পরশু দিনে ধর্ষণকাণ্ড প্রস্টিটিউটের, তোকে বলেছিলাম রে, মনে নেই? তিনজন লোক ধরা পড়েছে। আকাশবাণী ভোরের খবর পড়ছে অনুপম রায়। আজকে বিশেষ বিশেষ খবর হলো, গত পরশু পার্ক স্ট্রিট গণধর্ষণে মৃত মহিলাটির ধর্ষণকারীরা এখন পুলিশে হেফাজতে। এই কাণ্ডে পুলিশের তদন্তে জানা যায় মহিলাটি একজন দেহ প্রসারিণী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য ক্ষতিপূরণ বাবদ অর্থ সাহায্য দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
আজকের ভোরের সংবাদ এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ আপনারা শুনতে পারবেন দুপুর 12:30 নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণীতে।